আসসালামু আলাইকুম বধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি আপনাদের অনুরোধের একটি বিষয় অনেকে প্রশ্ন করেন যে স্যার একটু মামলা তদন্তের সময়সীমা নিয়ে আলোচনা করেন তাহলে অনেক উপকৃত হব আর এবং বলতে পারেন এটি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও সেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন মামলার কতদিনের ভিতরে চার্জশিট আদালতে দাখিল করতে হয় এই চার্জশিট সংক্রান্ত আপনাদের অনেক জানার আগ্রহ অর্থাৎ নারী শিশু নির্যাতন আইন মামলা তদন্তের ক্ষেত্রে কতদিনের ভিতরে চার্জশিট দাখিল করতে হয় যৌতুক আইনে কত ভিতরে চার্জশিট দাখিল ক্ষেত্রে হয় বা এরকম যতগুলো মানে সেকশন আছে তো সেই সেকশানে প্রত্যেকটা বিষয় আলোচনা করব তো আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন আপনার একটি মামলা কতদিন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে পারেন সময় পান সেই সেই সময়সীমায় তুলে ধরার চেষ্টা করবো তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করবেন তো চলুন যথারীতি শুরু করি তো তদন্তের ক্ষেত্রে আপনার কতদিন পর্যন্ত তদন্ত আপনি করতে পারবেন কতদিন ধরে করতে পারবেন এই সকল ক্ষেত্রে কিন্তু ফৌজদারি কার্যবিধিতে একটি দিক নির্দেশনা আছে কিন্তু নিত্য নতুন যে সকল আইন প্রণয় প্রণীত হচ্ছে বা তৈরি করা হচ্ছে সেই সকল আইনে কিন্তু সুস্পষ্টভাবে একটি বিষয় উল্লেখ থাকে সেটা আছে যে ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর যাই কিছু থাকুক না কেন বা অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন এ আইনের অধীনে এই ধারাটা প্রয়োগ হবে এরকমভাবে সুস্পষ্ট লেখা থাকে এই জন্য আপনার তদন্তের ক্ষেত্রে ওই অস্ত্র আইনে আপনার হলো ফৌজদারি আইনে বা হলো যৌতুক আইনে কিংবা অন্য যে কোনো আইনে যাই কিছু থাকুক না কেন সেটা আলোচনার বিষয় না বিষয় হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন তদন্তকারী কর্মকর্তা কতদিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন বা দাখিল করতে হয় সেটা কোন আইনের কত ধারায় এই বিষয়টা আলোচনার বিষয় তো এটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন আইন আঠারো ধারা মোতাবেক দুটি দুটি ক্ষেত্রে কিন্তু চার্জশিট হলো দাখিল করতে হয় এবং সময়সীমাও কিন্তু এই দুটি ক্ষেত্রে পাওয়া যায় সেই দুটি ক্ষেত্র কীরকম একটা পুলিশ কর্তৃক যদি হাতে নাতে আসামিকে ধৃত করা হয় বা গ্রেপ্তার করা হয় কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক মানে ধৃত করে পুলিশের কাছে যদি সোপার্দ করে তাহলে একটা সময়সীমা আর যদি দেখা যাচ্ছে পুলিশ ধরতে পারলো না অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সোপার্দ হলো না অর্থাৎ আসামি পালায় থাকলেও আসামিকে পাওয়া গেল না সেই ক্ষেত্রে আরেকটি কিন্তু তদন্তের মেয়াদ থাকবে কারণ আসামি যখন মানে কাছে থাকবে তখন কিন্তু দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করা যায় সুযোগ থাকে আর যদি না থাকে তাহলে আসামি ধরার ক্ষেত্রে একটি বিষয় থাকে তো এই জন্য সময়সীমাটা একটু বেশি লাগতে পারে তো আসামি যদি হাতে নাতে গ্রেপ্তার করে মানে পুলিশ করতে পারে তাহলে পুলিশ কিংবা অন্য কোনো ব্যক্তি দ্বারা হাতে নাতে ধৃত হয় ধৃত হয়ে পুলিশের কাছে সোপার্দ করা হয় তাহলে পুলিশ কতদিন সময় পাবে তাহলে আপনার আসামি যে যেই তারিখ হইতে মানে ধৃত হবে বা ধরতে পারবে সেই তারিখ হইতে পরবর্তী পনেরো দিনের মধ্যে কিন্তু পনেরো কার্যদিবসের মধ্যে আদালতে কিন্তু চার্জশিট দাখিল করতে হবে এই পনেরো কার্য দিবসের মধ্যে আদালতে দিয়ে দিতে হবে আর যদি আপনার পুলিশ হাতে রাতে আসামিকে গ্রেফতার না করতে পারে কিংবা অন্য ধৃত না করতে পারে তাহলে কত দিনের ভিতরে হলো আদালতে নারী শিশু মামা টা তদন্তকারী কর্মকর্তা দাখিল করবে জেলে যাওয়ার আগে কথা বন্ধ ছিল জেলের গুতো খায় কেউ যদি সেটা ভুলে যায় আমার তো কিছু করার নেই আমার তো মনে আছে জেলখানায় যাওয়ার ভাগ্য কি হয় বন্ধুরা এখানে কিন্তু দিন আর কার্য দিবসের পার্থক্য আছে দিনটা হচ্ছে প্রতিদিনই একটি করে দিন আর কার্য দিবস হচ্ছে কিন্তু অফিস বা সরকারি অফিস আদালত খোলা থাকার সেই অর্থাৎ সরকারি কার্য সম্পাদন হয় সেই কার্য দিবস তো এখানে আমাকে ভুল বুঝবেন না কথা বলা যেতে পারে যে মামলা তদন্তকারী কর্মকর্তা যখন এফআইআর বা তদন্ত দায়িত্বভার পান তখন কিন্তু বা ট্রাইব্যুনাল লিকারের তদন্ত আদেশ প্রাপ্তির হওয়ার কিন্তু আপনার ষাট দিনের মধ্যেই কিন্তু আপনি আদালতে চার্জশিট দাখিল করতে হবে এখন এখন তো জেনে ফেললেন যে একটা হলো পনেরো দিন তো যথারীতি ধরেন পনেরো দিনের ভিতরে চার্জশিট আপনি কথা রয়েছে যে আঠারোর ক্লোজ একের ক্লোজ ক ধারা মোতাবেক আপনি পনেরো দিনের ভিতরে চার্জশিট দাখিল করবেন হাতে নাতে গ্রেপ্তার হলো আর যদি পনেরো দিনের ভিতরে না দিতে পারেন তাহলে কী হবে এটা তো একটা বিষয় সেটা হচ্ছে যে যদি ওই উল্লেখিত পনেরো দিনের ভিতরে আপনি চার্জশিটটা আদালতে দাখিল না করতে পারেন পারেনের কাছে আপনি লিখিত আবেদন করবেন আবেদন করলে আবেদন মঞ্জুর হলে আপনি আরও বাকি তিরিশ দিন হলো পাবেন নারী ও শিশু নির্যাতন দমন আইন আঠারোর ক্লোজ দুয়ে আমরা যে আলোচনা করলাম যে ষাট হাতে নাতে গ্রেপ্তার আসামি হয় নাই বা করা সম্ভব হয়নি সেই ক্ষেত্রে আঠারো দিনের আঠা ষাট কার্য দিবসের মধ্যে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের তিরিশ দিন আগের পনেরো দিনের পনেরো কার্য দিবসের মধ্যে যখন পারলেন না তখন তো তিরিশ দিন মানে তিরিশ দিনের জন্য আবেদন করবেন এবং তিরিশ দিন আরও সময় পাবেন এই ক্ষেত্রে এই ষাট দিনের ভিতরেও যখন তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হবে সেই ক্ষেত্রে কী হবে যখন ষাট দিনের ভিতরে আপনি তদন্ত কার্য সম্পন্ন করতে পারবেন না তখন তার কারণ লিপিবদ্ধ করে আপনি সংশ্লিষ্ট আদালতকে জানাবেন তখন আদালত চব্বিশ ঘন্টার আপনার সময় দিত ওই একইভাবে আপনি যখন নির্ধারিত ষাট দিনের ভিতরে আপনি চার্জশিট আদালতে দাখিল করতে ব্যর্থ হবেন বা পারবেন না বা সময়ের প্রয়োজন হবে তখন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সেই তদন্ত সম্পূর্ণ না হওয়ার কারণ সম্পর্কে আপনি হলো সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ জেলা পুলিশ সুপার হলে পুলিশ সুপার মহোদয় এবং সংশ্লিষ্ট আদালতের কাছে লিখিতভাবে অবহিত করবেন যে ট্রাইব্যুনালে আপনার মামলা সেই ট্রাইব্যুনালের কাছে আপনি লিখিতভাবে অভিহিত করবেন যে এই কারণের জন্য হয় না আমার আরও সময়ের প্রয়োজন এবার আপনি এই আঠারোর সাইরের ক্লোজ তিন উপহারে মোতাবেক বলা হয়েছে যে আপনি সকল ক্ষেত্রে আপনি আবেদন করলেন সময় সময় আবেদন করার ক্ষেত্রেও আপনি হলো যত সময়ের ভিতরে আপনি মানে ইয়ে কার্যটা সম্পূর্ণ করতে পারছেন না তখন তখনকার পরিস্থিতিটা কি হবে তখন কি ধরনের দিক নির্দেশনা আসবে বা দিক নির্দেশনা আপনি পাবেন বা আপনার করণীয় কি সেটা হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা যখন কোনোভাবে কার্য সম্পূর্ণ করতে পারছে না তখন কিন্তু মানে ট্রাইব্যুনাল নিকট অপরাধ তদন্তের জন্য অন্য কোনো ট্রাইব্যুনাল অন্য কোনো কর্মকর্তার কাছে কিন্তু ভাবে মানে এই তদন্ত হস্তান্তর করতে পারেন অর্থাৎ আয়কে পরিবর্তন করে দেওয়ার জন্য বলতে পারেন সে যে ক্ষেত্রেই হোক না কেন পুলিশের হলে পুলিশের আয়োজন করতে পারেন অন্য কোনো সংস্থা দ্বারা যদি তদন্ত করায় তাহলে সেই সংস্থার ওনাকে বাদ দিয়ে অর্থাৎ যিনি তদন্ত কাজে সময়সীমার মধ্যে ব্যর্থ হয়েছেন আদালতে চার্জশিট দাখিল করার জন্য তার পরিবর্তে অন্য কোনো একজন অফিসারের নিকটে কিন্তু মানে ন্যস্ত করতে পারে মধ্য কথা হচ্ছে যে আপনি পনেরো দিন কিংবা সাত দিন তারপরে ষাট দিন কিংবা আরও তিরিশ দিন কিংবা আরও মানে বাহাত্তর ঘণ্টা এরপরে আরও চব্বিশ ঘন্টা এরকমভাবে সব শেষ করার পরেও যদি আপনার তদন্তকার্য আপনি সম্পাদন না করতে পারেন তাহলে আপনি যখন আদালতকে লিখিতভাবে অভিহিত করবেন তখন সেই আদালত কিংবা সেই ট্রাইব্যুনাল আপনার তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করার জন্য আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর নির্দেশ প্রদান করবেন তখন আরেকজন তদন্তকারী কর্মকর্তা আবার একটি নির্ধারিত সময় পাবেন তো সেই বিষয়টি আজকের আলোচনা করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে